এই জলটা কি সুন্দর থপ থপ করছে। ঠাকুরটাকে দেখাতে পারি কিনা, দেখেন গাছে কত তেঁতুল, ভর্তি তেঁতুল। এই যে বিছানাটা পেতে ফেলেছি এখানে, এবার টান টান শুয়ে পড়বো আর এডিটিং করতে হবে এখানে, ঠিক আছে। তো চলো শুয়ে শুয়ে ল্যাত খাই, আর তোমরা ততক্ষণ সিনেমেটিক শট দেখো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ছাদবালা ব্লগ, দেখতে থাকো সাথে থাকো, এনজয় ইউর সেলফ। এই যে মন্দির, বিল্ডিংগুলো ছিল না, ওই ঘর ছিল ওগুলো কিনে নিয়েছে মনে হয় সব। এই হচ্ছে মন্দির, এই মন্দিরটার নাম হচ্ছে নৃসিংহদেব। চলো দেখি মন্দিরটা দেখানো যায় নাকি কিছুটা তোমাদের তোমাদের সঙ্গে। শীতকালে একদম যে মন্দির আমিও জীবনে ফার্স্ট টাইম ঘুরছি, এতবার এসছি মন্দির, যেখানে পুজো হচ্ছে ভেতরে পুজো হচ্ছে, এখন ভিড় আছে তো দেখাতে পারছি না আপাতত। তো চলো আমরা চারপাশটা দেখি, তো ছুটির দিন হলিডে তাই সবাই বেড়াতে এসছে, এমনি শীতকাল চলছে সুন্দর। কত তেঁতুল আছে, সব ফিস্ট করছে। তো যা যাক ওই ঘাটের পাড়ে যাই, চলো কিরে তোর ঠান্ডা লাগছে নাকি? ওই ঠান্ডা লাগছে, রোদ পড়ছিস, ভালো করে নে, ভালো করে নে। চলে এসছি, টিকিটটা বিশাল বড়, এত এত বার এসছি কিন্তু এখানেও আসিনি আমি দিঘিতে, মনেই হয়নি যে এখানে এসে একটু সময় কাটাই। কি কত বড় দিঘি দেখো, মাছ চাষ হয় বিশাল বড় বড় মাছ, বিশাল বড় দিঘি। বিশাল বড়, অনেক বড় দিঘি, দারুণ লাগে। এখানে লোকে চান করে, তা স্নান করার জায়গা এটা বাঁধানো আছে ওই জন্য। তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো কি সুন্দর রজনীগন্ধার চাষ হয়েছে এখানে, তো রজনীগন্ধার বাগান পুরো, আর ওদিকে আরও ফুল আছে, চলো দেখাই তোমাদের কী কী ফুল আছে। এখানে মটরশুঁটি লাগিয়েছে, আর এখানে গাঁদা ফুল,
শীতের রোদটা গায়ে লাগছে আর ঠান্ডা ফুরফুরে হাওয়া দারুণ লাগছে। কত ফুল এখানে, অনেক গাঁদা ফুল, প্রায় শেষের দিকে। এটা ছটা দারুণ লাগছে, দারুণ। শুধু চার পাঁচটা তোমরা শুধু দেখো, চার পাঁচটা 360 ভিউ, দারুণ দারুণ। চারিদিকে ফ্লু হলুদ আর হলুদ। চলো দেখা হলো, এবার আস্তে আস্তে যাওয়া যাক। ওয়েদারটা একদম ফাটাফাটি, আমের সিজন আসছে, শীতটা কাটলে মুকুল ফুকুল আসবে। আর এখানে টমেটো, টমেটোর চাষ হয়েছে সব। যে ফুলের বাগান নেই, যে ফুল চারিদিকে শুধু ফুলই ফুল, ফুল আর ফুল, এই যে পুরো ফুল, ফুল বাগান এটা, দারুণ। আমি তো আলোতে দেখতে পাচ্ছি না কতটা ভালো আসছে ছবি। তো এখানে একটা মন্দির দেখে দাঁড়ালাম, এই মন্দিরটা আমি দেখিনি আগে, কতটা ছিল না এটা, এটা মন্দিরের রাস্তা করে দিয়েছে, এটা তো জমি ছিল, জমির উপর দিয়ে রাস্তা করে দিয়েছে এই যে মন্দির। যত সম্ভব গেট আপ দেখে তো মনে হচ্ছে কালী মন্দির। আর ধান পেকে একদম টুসটুস হয়ে আছে, মটরশুঁটি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পুরো। নিজে ধান ঝাড়াই হয়েছে এখানে সব, ত্রিশূল, শিবের মন্দির, এই যে মন্দিরটা, আর এই যে বাঁধাকপি, এই যে রজনীগন্ধা। এখানে এখানে বেশিরভাগ চারপাশে ফুলের চাষ, রজনীগন্ধা। এটা দেখতে দেখতে কি আগ গাছ মনে হয়, এই যে রজনী চাষ করি। তো এই হচ্ছে, এখান থেকেই শেষ করবো ভাবছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো তোমরা ভালো থেকো, আমিও ভালো।